যেতে নেই এই অবস্থায়, বাড়ি থেকে মাও বলেছে যে যাবি না, ওর জন্য আরো যাওয়া হচ্ছে না। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে একদমই ভুলবে না। আজকের ভিডিও এই সময় ষষ্ঠীতে যেতে নেই, জামাই ষষ্ঠীতে পুরো জামাইয়ের ষষ্ঠী পুরো উদ্ধার করে দিচ্ছে সারা বছর। কে তোমাকে ষষ্ঠী পূজাতে উদ্ধার করেছে গো? তুমি সব সময় ঝগড়া করতে বসবে না, ভিডিও করে দিয়ে জামাই ষষ্ঠী পূজা করে দিয়ে আর একদিন একদিন পাপের প্রাশ্চিত্য করতে পাপের প্রাশ্চিত্য করতে। সকাল থেকে তোমাকে ফোন করেছে মাসি, তুমি যাও না, হবে না, ডাকতে হবে না, তুমি তো খচ্চার ভয়তে যাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এত বছর গুলি এমনি করে গেলাম, তুমি খত এত বছর তুমি তো সংসার করছো, তিন বছর চলে যাচ্ছে, তো এমনি চলে যাচ্ছে, তো লজ্জা করে না সমস্ত কথাবার্তা বলতে। বলো না, বলো না যে সারা বছর ধরে যা ষষ্ঠী পুজো করেছে আর যাবো না বলছি, তার জন্য গাটা চলে যাচ্ছে, তো প্রাশ্চিত্য করতে হবে না পাপে, পাপের প্রাশ্চিত্য ভগবান করবে। কে পাপের প্রাশ্চিত্য করেছে, কে পাপের কি সব বলে দিল, যাই হোক, সরো 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 সরো। তুমি কি আমাকে মারছো? আমাকে এটা যদি পাবলিকে দেখে, হ্যাঁ আমার ওয়েটটাই নষ্ট হয়ে যাবে, ছেলে মেরে পুরো মাথা খাটিয়ে দেবো। সরো, আবার এখন বাজার করতে যেতে হবে, জামাই জামাই কারো বাড়ি খেতে জায়গা নেই, নিজের বাড়িতে তো খাবো। সরো, বাজারটা করে আনি, ভিডিও ভিডিও করা যাবে না, ভিডিও করার সময় নেই, কাজ বাজ অনেক পড়ে গেছে। কারণ আজকে তাহলে একটু বাইরে প্রোগ্রাম হয়ে যাক, ঠিক আছে, বাইরে নিয়ে যাবে, লজ্জা লাগে না এখন বাইরে যাবে বলছো? সবজি টবজি আছে সব? সবজি তো আছেই, ব্যাস ওয়েট করো, আমার ফোনটা রইল কেন, ফোন এলে তো ওর সাথে যখন ঝগড়াটা হলো তো ভাবলাম টিপের পাতাটা নিয়ে একটু ঝগড়া হয়ে যাক, ষষ্ঠীতে যাব না, কিন্তু ঝগড়াটা যখন হলো তো টিপের পাতাটা নিয়ে একটু ঝগড়া হয়ে যাক, টিপের পাতাটাকে বসিয়ে দিতে এখানে রেখে দিলাম, জাস্ট সামনের দিকটা একটু রেখে দিলাম, ওটা নিয়ে একটা ক্যাচাল শুরু করে দিই, কতটা আজিবাদ যে প্র্যাঙ্ক নয় কিছু নেই, জাস্ট ঝগড়া করবো বলেই ওটা রাখলাম, অনেকদিন এই সময় ঝগড়া করাটা উচিত নয় কিন্তু ঝগড়া করবো বলেই রাখলাম। তো দেখতে থাকো আর মজা করতে থাকো। তো ঝগড়া করার জন্য পুরোপুরিভাবে রেডি, চলেও এসছি। ফেরিওয়ালার মতো বলতে গেছিলাম, জামাই নেবে জামাই, জামাই নেবে জামাই, বুঝলে? লজ্জা ঘিনা ভয় পুরুষের নয়, জামা তুমি শেখা নি তো খরচাই তো করছি না, খরচাই তো করছি না, এমনি বেঁচে আছো তো যা ভাববে তুমি তাহাই সত্য, যা ভাববে তাহাই সত্য, যাই বাহান্ন তাহাই দিব্যান্ন, আমার তো অগ্নাশয়টা জলে তোমাকে দেখে, তোমাকে দেখলে আমার কি জলে, কি জলে বলো, কোন পার্ট জলে বলো, আমার তো অগ্নাশয় জলে, আমার পিত্তে দুটোই জলে যায় আমার তোমাকে দেখলে, কোন ভোরবেলায় উঠেছি ঘুম থেকে বাবা।
বাবা যদি একটা মানুষের তাহলে মানুষ দেখতেই পেত। তুমি কি এটা কি দেখাচ্ছ নাকি? দেখাচ্ছি মানে দেখানো না দেখানোর কি আছে? তুমি কি এতগুলো কথা বললে? জামা ষষ্ঠী গেলে তোমাকে কি খরচা করতে হয়? না না কিচ্ছু খরচা নেই। খরচা করতে হয় আমি এমনি আছে। তোমার যদি যাবার হতো না যাবে না বলছো? তোমার যদি যাবার হতো তোমার যদি যাওয়ার হতো যাবার সময় দেখে কখন এত করে জামাইদের কোনো খরচা নেই। জামাইরা শুধু চলে যায় গাড়িতে তেল ভরা চলে যায়। ঠিকই তো, শুধু শাশুড়িদের মেরে কেটেছে। চুপ করো, সব দেখামো বলো না, ওইসব বলো না। বললাম তো ওই তোমাদের ভালো ভালো জিনিসগুলো জামাইদের দিক থেকে যেগুলো আছে সেগুলো নেই। তোমরা না এই দেশের না ওই দেশের জানি না কোথায় কর। এক চড় মারো দেবে বেশি এই কড়া বের করবো। যেরকম খাচ্ছ সেরকম খাও। টানা হিজা করছো এই অবস্থা একটা চড় মেরে দেবো বুঝতে পারো। অনেক কাগজপত্র আছে কি এলা তোমার আরো কত কি হয়ে যেত যদি এটা তুমি ঢুকিয়ে রেখেছো, যদি না ঢোকাতে এখন তোমার এক্সপ্রেশনটা এরকম থাকতো না, মুগুর দিয়ে পিঠা করতে। ঠিক আছে, ভাগাও ওইসব কথা।
এই কোম্পানিটা তো আমি কিনে দিয়েছি তোমাকে। হ্যাঁ কি আছে সুরুচি? আমি হাসছি মানে তুমি যাতে বলো চার নম্বর আমার ছাড়ো তো মি এই জন্য ওই সব আমাকে ওই সব আমাকে জন্যই বাড়ি আসতে যাও না। ওই 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 সব কথা আমাকে বলে দিই লাভ হবে। তোমার ব্যাগে টিপের মতো ফেকি করছি ওই সব কথা আমার বলে কোনো লাভ হবে। ওর জন্য 1 ঘন্টা দেরি হলো তাকে পৌঁছে দিয়ে তুমি তো যেতে পারলে না তার সাথে পৌঁছে দিয়ে আমার ব্যাগে ঢুকিয়েছিস আমি মানতেই পারলাম না। আমি আমার দোষ স্বীকার করলাম না মাই লর্ড, আমি আমার দোষ স্বীকার করলাম না। এটা এটা আমার পিছনে চক্রান্ত কনস্পিরেসি আমার পিছনে। যতই ঠিক আছে দুটো তিনটে কেন আমার সারা রাত থাকে তার মানে তো এই নয়। তার মানে আমি কারো যে আমি কমিটেড তোমার সাথে, আমি তো কারোর জন্য কারোর সাথে এঙ্গেজ নয় বলে তো আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি। ছি 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 তোমার এত নিজ ধারণা আছে আমাকে ফাঁসাবে বলে এরকম চক্রান্ত কিচ্ছু করতে হবে না। তুমি দেখো এসব এসব আমার জানা আছে, এর আগেও তুমি অনেক কম অনেক করেছো, আমার জামাতে লিপস্টিকের দাগ দিয়েছো। সরো আমাকে কাজ করতে দাও, আমার প্রচুর কাজ আছে। এসব জামাই ষষ্ঠী ফামাই ষষ্ঠী হবে না, যেহেতু দু পয়সা ইনকাম হবে কাজ করতে হবে। সরো ঠিক আছে টিপটা আমি রাখিনি, এটাই সত্যি কথা। জানি না কোত থেকে এলো টিপের পাতাটা, সত্যি জানি না কি দিন দেখালে আমাকে, আমি সত্যি জানি না এই দিনটাও দেখতে আমি জানি না। সে ঠিক আছে তুমি করতেই পারো সেটা বড় কথা না, আমার কাছে তো সারা জীবন পড়া নিয়ে ছাড় আছে। যদি এক্সট্রা পেয়ে সাথে বা কালকেই তোমাকে বিরিয়ানি খাইয়েছি। বাবা এতটাই বড় যে এক ঘটি জল ডুববে না, আর আমি যদি করেও থাকি তাহলে তুমি একটা কথা জেনে রাখবে, তুমি কি আমার ব্যাগে সব পাবে? আমি কত বোকা ছেলে তোমার বলে মনে হয় আগে বলো। এটা আমি যতবার না বললেও তুমি বলো হ্যাঁ কি নামে
ছিল না পিঙ্কি রিঙ্কি পিঙ্কি সনিষ্ঠা কচি পিঙ্কি তিষ্টি রিয়া প্রিয়া কি নামে ছিল না ভাই কোন নামে বাদ গেছিল বাসা কোনো পাখি মারতে পারে না আর এত জটিল বাইরে দিয়ে দেখতে সুন্দর বিরাট জটিল আমার নিজের নিজেদের 25 বছর পরে 26 বছর পরে জামাই হবে তখন জামাই ষষ্ঠী করবো ঠিক আছে।